বৰ বিভাগকু বাৰ্ষিক চন্দা দেবাৰ বেআইন মোবাইল কৰ্ত কলচুড়াক বিভিন্ন যন্ত্ৰাংশ সহ বিভিন্ন প্ৰকাৰ কাঠ ঘণ্ডি চবুতলা নীলগিৰি কাঠ মাফিয়াঙ্ক বন বিভাগৰে চলিছে মধুচন্দ্ৰিকা সেইপাই বন বিভাগ মাছকু মুঠা অংকৰ টকা আদায় কৰাৰ ব্যস্ত সেইপাই কাঠ মাফিয়া লুল দৃষ্টি পৰিছে কলডি অভয়াৰণ্য এহাৰ আখপাখ অঞ্চলত থকা জংগল বিভিন্ন প্ৰকাৰ বড় বড় গছ উপৰে দিনকু দিন বালেশ্বর জেলা নীলগিরি থিবা কলজি অভয়ারণ্যে থিবা বড় বড় শাল নিম্ব কষি টুটুরা সহিত বিভিন্ন প্রকার গছ কাটি মাফিয়াঙ্ক দ্বারা নিশ্চিন্ন হেবাকু বসিলানি নীলগিরি ব্লক গহিরা অঞ্চলরে বেআইন মোটরগাড়ি মোবাইল মেসিন করত কল কাঠ কাটি আসুলে কিন্তু মাসিকিয়া চান্দা নদেবার কলজিয়া বন বিভাগ রেঞ্জর অনন্ত কুমার জেনা সদল বেলে ঘটনাস্থলে অতর্কিত ভাবে চড়াও করলে চড়াও বেলে কাঠ মাফিয়া মানে ঘটনাস্থল ফেরার হয়ে যাওয়া বেড়ে কাঠ কাটবা নিমন্তে চারিচকিয়া যানজে করত কলা মেসিন কু সে পড়াই বন বিভাগ ঘটনাস্থল শাল নিম্ব জামু কষি সহ বিভিন্ন প্রকার বহু কাঠ গণ্ডি জবত করে এক বড় ট্রাক্টর নীলগিরি স্থিত কুলঝিয়া বন বিভাগ কার্যালয় আসছেন এই চড়াও বেড়ে ছরণাঘাটি ফরেষ্টর পরমানন্দ নায়ক বালিয়াপড় ফরেষ্টর উমাকান্ত জেনা পঞ্চলিঙ্গেশ্বর ফরেষ্টর ভাগ্যশ্বর দ্বিবেদী ফরেষ্ট গার্ড অঞ্চল দাস মাংসু পাড়ি ফুলমণি মুর্মুঙ্ সমেত বহু বন বিভাগ কর্মচারী মানে চড়াও সামিল হয়েছে বন বিভাগ এভাবে আকচন চড়াওকু লক্ষ্য রক্ষি কাঠ মাফিয়া মানক মধ্যে কুকুয়া ফল সৃষ্টি হয়েছে সাধারণ বেশ চর্চা হচ্ছে জবত হয়ে কাঠ আনুমানিক মূল্য জবত হয়ে কাঠ মাপামাপি করা পরে জনাপড়ব বলে কোলঠিয়া রেঞ্জর শ্রী জেনা কহিলেন নীলগিরি অনন্ত রায় মিশ্র রিপোর্ট অফ লাইভ আচ্ছা কেমন উঠে আছে আপনার জবত করছেন স্যার উঠেবেন কেমন আজ্ঞা